পূজো মিত্তে শিল্প শহর হলদিয়ায় তুঙ্গে রাজনীতি। বিভিন্ন দুর্নীতি মামলায় শুক্রবার শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় ডেকে 10 ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এসডিপিওর নেতৃত্বে শুক্রবার রাত থেকে দফায় দফায় হলদিয়া পুরসভায় তল্লাশি চালালো পুলিশ। উপস্থিত ছিলেন ভবানীপুর হলদিয়া ও মহিষাদল থানার পুলিশ অফিসাররাও। গভীর রাতে বস্তাবন্দি করে বেশ কিছু ফাইল ও নথি বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবার সকালেও তল্লাশি চালানো হয়। শুক্রবারের পর শনিবার সকাল থেকে হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডের নেতৃত্বে হলদিয়ার বিভিন্ন থানার একাধিক অফিসারের নেতৃত্বে কিন্তু হলদিয়া পুরসভার চেয়ারম্যান হিসেবে শ্যামল আদুক থাকাকালীন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। টেন্ডার দুর্নীতির অভিযোগে 29 সেপ্টেম্বর প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়ায় ভবানীপুর থানায় এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় হলদিয়া পুরসভার 12 জন আধিকারিককে। পুলিশ সূত্রে দাবি, শ্যামল আদক চেয়ারম্যান থাকাকালীন একাধিক রাস্তা ও ভবন নির্মাণে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অভিযোগ, নামে বেনামে নিজের কোম্পানিকে টেন্ডার দিয়েছিলেন শ্যামল আদক। হলদিয়া পুরসভার চেয়ারম্যান হিসেবে শ্যামল আদক থাকাকালীন এই রাস্তা সহ একাধিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বা তদন্ত শুরু করল পুলিশ। মিস্টার শ্যামল আদক উনি মাল্টিপল মানে পদ্ধতি নিয়ে উনি নিজের ফ্যামিলির লোকের নামে যে সেল কোম্পানিগুলো ক্রিয়েট করা আছে ওদেরকে বেনিফিট করার চেষ্টা করেছে। যে দুর্নীতি আছে সে কিন্তু কয়েক লাখ টাকা বললে হবে না, এটা কোটি টাকা ছাড়িয়ে যাবে। তোমরা এখানে রেকর্ডসগুলো সিজ করছি আর অ্যাকিউজ যে আছেন মিস্টার শ্যামল আদক উনি এখন এই মুহূর্তে অ্যাবসকন্ডে আছেন। ওই যে ওখানে একটা টাকলা এসডিপিও আছে রাহুল পাণ্ডে, ভাইপোর পা চাটে, ওর সঙ্গে অমরনাথ আছে, ভাইপো বলেছে কিছু একটা করে দেখাতে হবে, ওই জন্য করছে সব। কেমন মুখে আলকাতরা মাখাবো দেখবেন, অপেক্ষা করতে। এখন সবটাই যেটা তৃণমূল করবে সেটাই ভাইপোর চক্রান্ত, আর যেটা ভারতীয় জনতা পার্টি করবে সেটা হচ্ছে কাদের চক্রান্ত, সেটা সিবিআই ইডির চক্রান্ত। এসব বললে তো হবে না, এটা আইন, আইনের পথে চলছে। প্রশাসন কি করছে এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 2021-এর 16 আগস্ট শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হলদিয়ার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেন হলদিয়া পুরসভার তৎকালীন এক্সিকিউটিভ অফিসার। তারপর এবছরের সেপ্টেম্বরে আরও একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, শ্যামল আদক ভিন রাজ্যে পালিয়ে গেছেন, তার খোঁজে তল্লাশি চলছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।